ভোলার দৌলত খানের মেঘনা নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সারাদিন নদীতে জাল ফেলে ইলিশ না পেয়ে খালি হাতে ঘাটে ফিরছেন অনেক জেলে। এতে করে অনেকটা ইলিশ শূন্য হয়ে পড়েছে দৌলত খানের মাঝঘাট সহ বাজারগুলো। এদিকে ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা, তবে পাশে থাকার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। ভোলার দৌলত খান ও বোরহানউদ্দিন প্রতিনিধি মামুন হাওলাদারের রিপোর্ট, জানাবেন আসাদ রিয়েল। ভোলার দৌলত খানের জেলেরা ধার দেনা করে নৌকা জাল মেরামত শেষে মেঘনা নদীতে ইলিশ শিকার করতে গিয়ে ঘাটে ফিরছেন শূন্য হাতে। এদিকে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে জেলেদের জীবন জীবিকার উপর। জেলেদের আহরণ করা ইলিশ বিক্রির সিংহভাগ ব্যয় হচ্ছে জ্বালানি খরচ বাবদ, ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। তেলের দাম বাড়তি দোকানে দিয়ে বাগিদগিরে দিয়ে এখন খুব অভাবের ভিতরে আছে, ছেলে মেয়ে নিয়ে না খেয়ে রয়েছে। আমরা জেলেরা গাঙ্গজে মাছ চাই না, খুব অভাবই আছি। জেলেরা জানান, গত বছরের ইলিশের ভরা মৌসুমে মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ ধরতে পারেনি তারা। মৌসুম শেষে মা ইলিশ রক্ষা অভিযানের 22 দিন ইলিশ ধরা থেকে বিরত থাকার পাশাপাশি নতুন করে তেলের মূল্য বৃদ্ধিতে পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। আমরা আগে 2-3 হাজার টাকা মাছ পাইলে মোটামুটি নদীতে যায় চলন যাইতো, মাঝে মাঝে 2-600 টাকা দেওয়া যাইতো, আমরা নিজেরাও 2-100 টাকা নিতে পারতাম। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনান জানান, এখন নদীতে জাটকা সংরক্ষণে অভিযান চলছে। এছাড়া জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় মৎস্য খাতে নেতিবাচক প্রভাব পড়েছে, এতে লোকসানে পড়েছেন এই উপজেলার জেলেরা। জাটকা ধরা ক্রয় বিক্রয় বিনিময় পরিবহন মজুদ নিষিদ্ধ, তো এটাও হচ্ছে যে এটা আমরা কঠোরভাবে মনিটরিং করছি এবং অবৈধ জাল নিয়ন্ত্রণ করছি, এবং সবকিছু মিলে আমার মনে হয় মাছের উৎপাদন কিছুটা কমেছে, কিন্তু আশা করা যায় আবার শীঘ্রই এটা আবার বাড়বে। জীবন জীবিকায় নেতিবাচক প্রভাব মুক্ত করতে ডিজেলের দাম কমানোর দাবি জেলেদের। ডেক্স রিপোর্ট, বাংলা টিভি। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত যুবলীগ নেতা সামিউল হক লিটন কর্তৃক নৌকার প্রার্থী মুখলেসুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের একটি অভিজাত হোটেলে চাঁপাইনবাবগঞ্জের পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রকুনুজ্জামান সহ অন্যরা। পরে পৌর আওয়ামী লীগের সভাপতি বলেন, বিদ্রোহী প্রার্থী নিজ কর্মী দিয়ে অফিস ভাঙচুর করে নৌকার প্রার্থীর উপর দায় চাপিয়ে পৌরবাসীর অনুকম্পা পাওয়ার চেষ্টা করছে। গাজীপুর মহানগরীর কাশিমপুরে যুবলীগের উদ্যোগে 4 ও 5 নম্বর ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাশিমপুরের 4 নম্বর ওয়ার্ডের আয়নাল মার্কেট এলাকায় এবং 5 নম্বর ওয়ার্ডের ধানশির স্কুল মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কামরুল আহসান সরকার রাসেল। মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমন আহমেদ শান্তবাবুর সভাপতিত্বে এ সময় মহানগর আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান সহ মহানগর যুবলীগ ও কাশিমপুর থানা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশালের উজিরপুরে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রকিবুর রহমান খান, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল আমিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।